এক বোন লিখেছেন যে ডিপিএস করে শুধু আসল টাকা কয়েক বছর পর তুলে নিব। আর সুদ বা বাড়তি টাকাটা নেব না এ মর্মে ডিপিএস করা কি জায়েজ আছে না জায়েজ নাই যদি এরকম হয় তাহলে আপনি সুদীপ ব্যাংককে বা সুদীপ প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করলে তাদের সুদের কারবার চালানোর জন্য আর আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়ানু আল অদওয়ান গুনাহের কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না তো গুনাহের কাজে যেহেতু এটা সহযোগিতা হচ্ছে এই জন্য করা যাবে না ঠিক আছে আপনি না জেনে যদি আপনি এভাবে শুধু খাতে টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি যখন এটা উঠিয়ে নেবেন মূল টাকা তখন সুদ সহ নিয়ে আসবেন কারণ সুদটা ওদেরকে দিলে ওরা তখন হয়তো ওটা আরও অন্যায় পথে ব্যবহার করবে নিয়ে আসার পরে এটা আপনি সোয়াবের নিয়ত ছাড়া অন্য যে কোনো স্থানে আপনি সেটা দিয়ে দিবেন হুম কোনো ফকির মিসকিনকে অথবা কোন মসজিদ মাদ্রাসা টয়লেট ইত্যাদি বানানোর জন্য হ্যাঁ দিয়ে দিবেন সবের নিয়ত ছাড়া তাহলে এটা আপনার জন্য জায়জ হবে আল্লাহ তালা আলাহ